শুরুতেই সংবাদ শিরোনাম, পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে দিল রাশিয়া। রাশিয়ার জ্বালানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিলে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে ইউরোপ, বলল জার্মানি। ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানো নিয়ে ন্যাটোকে রাশিয়ার করা হুঁশিয়ারি। রাশিয়ার 45 কূটনীতিকে বহিষ্কার করল পোল্যান্ড, প্রতিশোধ নেবে মস্কো। রাশিয়াকে ধ্বংস করার পরিকল্পনা, বিপর্যয় নেমে আসবে বিশ্বে। বিশাল সামরিক মহড়া চালাতে যাচ্ছে আমেরিকা ও ফিলিপাইন। এবার উত্তর ও দক্ষিণ দিক থেকে এগিয়ে আসছে রুশ সেনারা। এবার বিস্তারিত, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে তারা। সেই অস্ত্রাগারে ছিল ইউক্রেনের সেনাদের বিপুল পরিমাণ মজুতকৃত অস্ত্র, সঙ্গে ছিল পশ্চিমাদের পাঠানো অস্ত্র। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, 22 মার্চ সন্ধ্যায় সমুদ্র থেকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র অর্জিভ গ্রামে অবস্থিত একটি অস্ত্রাগারে আঘাত হানে, যা রিফনি শহর থেকে 14 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ হামলার ফলে বিশাল একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই অস্ত্রাগারে ইউক্রেনের সেনাবাহিনী ও পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ছিল। তবে রাশিয়ার এই দাবি কতটুকু সত্য সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সোমবার রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছিল রিভনি শহরের নোভা লায়োবোমারকাই অবস্থিত একটি সেনা ঘাঁটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করে। পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দুটি ক্ষেপণাস্ত্র সেনা ঘাঁটিতে আঘাত করেছে। রাশিয়ার জ্বালানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিলে ইউরোপ জুড়ে তার ভয়াবহ প্রভাব পড়বে বলে জানিয়েছে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলত জ। তিনি বলেন, রাশিয়ার জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে জার্মানি, তবে সেটা একদিনে করতে গেলে জার্মানি সহ গোটা ইউরোপই বড় মন্দা দেখা দেবে। তিনি আরও সতর্ক করে বলেন, গোটা শিল্প ভেঙে পড়বে। এরই মধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জার্মানিতে নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে ইউক্রেন সেনা অভিযানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলত জ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সরাসরি ফোনালাপে পুতিনকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। জার্মান চ্যান্সেলর বলেছেন, পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে পুতিন নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তিনি বলেন, আমি তাকে সরাসরি ও পরিষ্কার কথা বলেছি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এটা একেবারেই ক্ষমার অযোগ্য। ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হলে ন্যাটোকে ভয়াবহ পরিণতির জন্য সতর্ক করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা অত্যন্ত বেপরোয়া এবং বিপজ্জনক সিদ্ধান্ত হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া এবং ন্যাটো বাহিনীর মধ্যে সম্ভাব্য যে কোনো সংস্পর্শের অনস্বীকার্য পরিণতি থাকবে, যা মেরামত করা কঠিন হবে। পোল্যান্ড গত শুক্রবার বলেছে, আগামী ন্যাটো সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষা মিশনের জন্য আনুষ্ঠানিক একটি প্রস্তাব তারা পেশ করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল ব্রাসেলসে জরুরি ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাচ্ছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন স্টাফ এবং ছাত্রদের উদ্দেশ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পোল্যান্ডের এই প্রস্তাবকে আক্রমণ করেছে। বলেন, এটা করলে রাশিয়া এবং ন্যাটো সেনাদের মধ্যে সরাসরি সংঘর্ষ হবে, যা সবাই শুধু এড়ানোর চেষ্টাই করেনি, বরং নীতিগতভাবে এটা হওয়া উচিত নয়। গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে 45 জন রুশ কূটনীতিককে সেদেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পোল্যান্ড সরকার। পোল্যান্ড ত্যাগের জন্য তাদেরকে 5 দিন সময় দেওয়া হয়েছে। পোল্যান্ড বলেছে, কূটনীতিকের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকাণ্ডের জন্য প্রায় 45 জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে তাদের কথিত গুপ্তচর ভিত্তিক বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। পোল্যান্ডের নিরাপত্তা সেবা বিভাগের মুখপাত্র স্ট্যানিসলা জারিন বলেছেন, পোলিশ গোয়েন্দারা 45 জন কূটনীতিককে রাশিয়ার বিভিন্ন বাহিনীর অফিসার ও তাদের সহযোগী হিসাবে চিহ্নিত করেছে। এরপর তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই অ্যান্ড্রি এফ তাদের কূটনীতিকের বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পোল্যান্ড যে অভিযোগ করেছে তার কোনো ভিত্তি নেই, রাশিয়াও পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলে জানান এই রাষ্ট্রদূত। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।
পোল্যান্ড হচ্ছে ইউক্রেনের প্রতিবেশী দেশ। অবদমিত ও বিভক্ত করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেভ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে। তবে যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না বলেও টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা এক মেসেজে হুঁশিয়ার করেন তিনি। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসাবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন 30 লাখ ইউক্রেনীয়। আমেরিকা ও ফিলিপাইন এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে। আগামী সপ্তাহ থেকে দক্ষিণ চীন সাগরের কাছে এ যৌথ মহড়া শুরু হবে। কৌশলগত ও সমুদ্র সীমা নিয়ে চীনের সঙ্গে যখন আমেরিকার দ্বন্দ্ব বেড়ে চলেছে, তখন এ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার ম্যানিলায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আসন্ন মহড়ায় আমেরিকার 5,000 ও ফিলিপাইনের 3,800 সেনা অংশ নেবে। ফিলিপাইনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুজন দ্বীপের কাছে 12 দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বালিকাতান 2022 নামের এ মহড়া আগামী 28 মার্চ থেকে শুরু হবে এবং এতে সমুদ্র নিরাপত্তা, তাজা গোলাগুলি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী লড়াই এবং মানবিক ত্রাণ তৎপরতার মতো বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে। মার্কিন মেরিন থার্ড ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল জেই বার্জিরন বলেন, আমেরিকা ও ফিলিপাইনের নিরাপত্তা সহযোগিতার 75 বছর পূর্তির সময় এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইউক্রেনের উত্তর ও দক্ষিণ দিক থেকে এগিয়ে আসছে রুশ সেনারা, মানে অবরুদ্ধ মারিউপল ও খারকিভ থেকে রুশ বহর এগিয়ে আসার চেষ্টা করছে। তাদের লক্ষ্য পূর্ব দিকে অবস্থান করা ইউক্রেনের সেনাদের ঘেরাও করে ফেলা। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানায়, পূর্বে অবস্থান করা ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলতে উত্তর ও দক্ষিণ দিক থেকে এগিয়ে এসেছে রাশিয়ার সেনারা। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর দিকে অবস্থিত রাজধানী কিয়েভের দিকে যে বহরটি এগিয়ে আসছিল সেটি পুরোপুরি থেমে আছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সতর্ক করে জানিয়েছে, রাশিয়া এখন পুনরায় শক্তি যোগানো ও একত্রিত হওয়ার দিকে মনোযোগ দিয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, ফের বড় ধরনের আক্রমণ করার পরিকল্পনা করছেন রাশিয়ার কমান্ডাররা, ফলেই শক্তি ঘোষণার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আরও জানিয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে মাইকোলাইভের দিক থেকে এখন নিজেদের নজর সরিয়ে নিয়েছে রাশিয়া। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।